চট্টগ্রাম বিভাগের মধ্যে মানে চট্টগ্রাম নাম উঠলে যেসব জায়গাগুলার মানে টুরিস্ট জায়গাগুলোর নাম উঠে আসে, প্রায় সব জায়গায় আমার যাওয়া হয়েছে কম বেশি। কিন্তু আনফর্চুনেটলি চট্টগ্রামে যাওয়ার পথে যে স্পটটা পড়ে সীতাকুণ্ড, এখানে আমার কখনো যাওয়া হয় না। তো আজকের উদ্দেশ্য হচ্ছে সীতাকুণ্ড ভ্রমণ। বাসটা আমার খুব সুন্দর লাগছে। এই বাসটাতে উঠলাম হচ্ছে চট্টগ্রাম অলঙ্কার থেকে। এখানে আসলে সীতাকুণ্ডের এই ধরনের ছোট ছোট মিনি বাসগুলো অনায়াসে পেয়ে যাবেন। এগুলো হচ্ছে লোকাল বাস, লোকাল বাস ছাড়া ওইদিকে যাওয়া যায় না। থেকে আসলেও চট্টগ্রামে পতঙ্গা সরাসরি নেমে যেতে পারেন। আর যদি চট্টগ্রাম থেকে কেউ যেতে চান তাহলে সেক্ষেত্রে চট্টগ্রাম থেকে হচ্ছে প্রথমে অলঙ্কার যেতে হবে, দেন ওখান থেকে হচ্ছে পতেঙ্গা যেতে হবে। তো ফাইনালি হচ্ছে পতেঙ্গায় চলে আসলাম। এটা হচ্ছে পতেঙ্গার মেইন স্পট, যেখানে হচ্ছে আপনাকে আইসা নামায় দিবে। এখান থেকে হচ্ছে একটা থেকে হচ্ছে আপনাদের ডাকতে থাকবে গুলিয়াখালী সি বিচ, সি বিচ অথবা সি বিচ বলে। পার পার্সন 30 টাকায় হচ্ছে যাইতে পারবেন। এই সি বিচ যাওয়ার আগে, সি বিচটা তো কত সুন্দর, অনেকে ভিডিওতে দেখছেন, যারা আসছেন তারাও জানেন, কিন্তু এই রাস্তাটা দিয়ে যাওয়ার সময় এটা এত সুন্দর, এত সুন্দর কি বলবো, আসলে একটা আদর্শ গ্রাম বলতে যা বোঝায় এই জায়গাটা, আমি মনে করি ঠিক সেই রকমই। গ্রামটা অসম্ভব সুন্দর। আমার বারবারই মনে হইতেছিল যদি সিএনজিতে না করে এখান দিয়ে রিক্সা দিয়ে যেতে পারতাম তাহলে হয়তো বা আরও সুন্দর লাগতো বা আরও ভালো লাগতো বা সময়টাকে খুব এনজয় করতে পারতাম। কারণ খুব মুহূর্তেই হচ্ছে সুন্দরগুলো পিছনে ফেলে আসতেছি, তবে যতই সামনে আগাইতেছি তত বেশি সুন্দর লাগতেছে। প্রিয় গ্রাম বলতে যেটা বুঝায় এটা এইরকমই একটা জায়গা। এখানকার মানে দোকানপাটগুলো খুবই মানে ছোটোখাটো দোকানপাট, আর এমন এমন কিছু জিনিসপত্র এখানে পাওয়া যায় যা আপনি হয়তো 19 শতকের জন্ম হয়ে থাকলে চিনতে পারবেন। ওই সময় এই জিনিসগুলো ছিল, যেগুলো ঢাকায় বা অন্যান্য জায়গায় সচরাচর এই জিনিসগুলো এখন দেখা যায় না, কিন্তু এখানে সেটা পাওয়া যায়। এই যে পুকুরটা, এটা খুব খুব বেশি সুন্দর লাগতেছিলো। এখানে এসে আমাদের সিএনজিটা কিছুক্ষণ একটু হচ্ছে দাঁড়াইছিল, কারণ একজন প্যাসেঞ্জার নেমে গেল। তো করতেছিল যে এখানে কিছু সময় নাই মা হচ্ছে একটু চারিপাশটা ঘোরাঘুরি করে দেখি, কিন্তু লোকাল সিএনজি যেহেতু রিজার্ভ নেই নাই তার জন্য হয়তো মানে আর কি সময়টা ওইভাবে আমি কাটাতে পারলাম না, জাস্ট একটু দূর থেকে দেখেই মন ভরানো আর কি। তবে যাই হোক, সবচেয়ে মেন অ্যাট্রাকশন তো স্কুলিয়াখালী সি বিচ, সেটা নিয়েই খুব ইন্টেনশন আমার। আসলে এই সি বিচটা হচ্ছে সবসময় আমি ভিডিওতে দেখতাম, কিন্তু মানে আমার খুব যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু কেন জানি না আর কি চট্টগ্রামে এখানে কখনো নামা হইতো না। হয়তো বা চট্টগ্রাম দিয়ে কক্সবাজার চলে যেতাম, বান্দরবন, খাগড়াছড়ি, রাঙামাটি এসব জায়গায় চলে যাওয়া হইতো, কিন্তু এখানে কখনো আমার নামা হইতো না। সবাই বলতো যে এখানে চন্দ্রনাথ পাহাড়, সি বিচ এগুলো দেখছি, কিন্তু আমি বলতে পারতাম না। তো এইবার যেহেতু চট্টগ্রামে আসি এইসব জায়গা তো আর মিস করা যাবে না। আমার আজকে সেই ইচ্ছাটাও পূরণ হইতেছে, ফাইনালি আমি হচ্ছে গুলিয়াখালি সি বিচ যাচ্ছি। আমি শুধু এই বিচটাকে হচ্ছে ভিডিওতেই দেখছি, যার কারণে আসলে ওরকমভাবে কোনো আইডিয়া নাই আমার যে কেমন হবে বা কী হবে। ভিডিও থেকে দেখে জাস্ট হচ্ছে এটার প্রতি একটা অন্যরকমের অ্যাট্রাকশন কাজ করতো আমার, যে না যাইতে হবে, যাইতে হবে। ফাইনালি আজকে যাওয়ার পথে পথটাই আমার কাছে এত ভালো লাগতেছিল, আমি শুধু ভাবতেছিলাম না জানি বিচটা কত সুন্দর। আস্তে আস্তে শুনলাম আর কি এই গুলিয়াখালী সি বিচ হচ্ছে একসময় এতটা প্রচলিত ছিল না বা এতটা পপুলার ছিল না, মানুষের মুখে মুখে ছিল না, এখনও অতটা নাই। অধিকাংশ মানুষ বা কিছু কিছু সংখ্যক মানুষ আছে যারা এই বিচটা সম্পর্কে জানে না। বছর আগে কিছু স্টুডেন্টরা আসে এখানে, আসার পরে হচ্ছে তারা এই জায়গাটার একটা ভিডিও করে হচ্ছে ইউটিউবে সার্চ মানে আপলোড করে, দেন ওখান থেকে হচ্ছে এটা আস্তে আস্তে জনপ্রিয়তা পায়, মানুষজন আসতে শুরু করে। এর আগে মানুষের এই বিচ সম্পর্কে তেমন কোনো ধারণা ছিল না, তো সেখান থেকে এই জায়গাটা হচ্ছে এত পপুলার, এত জনপ্রিয় হয়ে ওঠে। আর জায়গাটা আসলে জনপ্রিয় হয়ে ওঠার মতোই, এতই সুন্দর। তো যাই হোক, দেখতে দেখতে হচ্ছে মানে সময়টাকে খুব ভালো এনজয় করতে করতে হচ্ছে ফাইনালি বিচের কাছাকাছি চলে আসছি। আর এইখানে তো আমার ফ্রেন্ড সার্কেলের সব আত্মীয় স্বজনকে দেখা যেতেছে, আমার ভাবির ভাইয়েরাও আছে দেখা যেতেছে, রাকিব ভাইয়েরও ভাই, ভাই দুলাভাই সবাই আছে দেখা যেতেছে। বুঝলাম না সবাই এখানে চলে আসলো কীভাবে, আমি এখানে আসি এটা এত ভাইরাল হয়ে গেলো কীভাবে, সবাই একসাথে চলে আসতে হয়। হোক, আত্মীয় স্বজনদের দেখে হচ্ছে খুব ভালোই লাগতেছে, মানে এরা তো হচ্ছে খুব কাছের, বিআই বিআই বলে সব কথা, এদেরকে দেখলেও মন প্রাণ জুড়ায় যায় আর কি। যাই হোক, এই জায়গাটা যে কত সুন্দর আশা করি কিছুটা হলেও বুঝতে পারতেছেন। আসলে সামনাসামনি এসে স্পটে দেখা আর ভিডিও থেকে দেখার ব্যাপারের মধ্যে অনেক তফাত আছে। যদি সেই তফাত নাই থাকতো তাহলে মানুষ ভিডিও দেখে দেখে হচ্ছে মন ভরাইতো, স্পটগুলোতে আর যাইতে চাইতো না। কারণ ভ্রমণ ঠিক আছে একটা আনন্দজনক বিষয়, কিন্তু যাওয়া আসার জার্নিটা যে সেটা একটা কষ্টের ব্যাপার।
তারপরেও মানুষ আছে যারা একটু ভ্রমণ পিপাসু আছে, তারা চায় কষ্ট হলেও তারা বিভিন্ন জায়গায় একটু স্পটে ঘুরতে যায়, বিভিন্ন জায়গা দেখতে যায়, প্রকৃতির সাথে একটু মিশতে চায়। আর এই জায়গায় আসলে আপনি তো প্রকৃতির সাথে মিলেমিশে একাকার হয়ে যাবেন, এত সুন্দর এই জায়গা। তো অফ সিজনে এবং অফ ডেতে আসি, তার জন্য এখানে লোকজন খুবই কম। তো ফাইনালি হচ্ছে এইটাই হচ্ছে সি বিচের, মানে যেখানে এসে সিএনজিটা থামবে, দেন হচ্ছে আপনাকে কিছুটা দূর হাঁটতে হবে। এসে সিএনজি থেকে নামলাম, দেন হচ্ছে সামনের দিকে হচ্ছে হেঁটে যেতে হবে। এখন ছোটখাটো কিছু রেস্টুরেন্ট টাইপের আছে আর কি, মানে অনেকটা আর কি, মানে খাওয়া দাওয়া করা যাবে এরকম আর কি। আসলে যে সময় আমরা আসছি বিকেল দিকে, আর যেহেতু বললাম যে টুরিস্ট স্পটে এখন কোনো টুরিস্ট নাই, কারণ অফ সিজনে আসছি, অফ ডেতে আসছি, তো যার জন্য দোকানপাটগুলো তেমন একটা ওপেন ছিল না। তো এখানে হচ্ছে সুস্বাগতম গুলিয়াখালী সি বিচ। বর্ষাকালে এই জায়গাটা মনে হয় আরও বেশি সুন্দর থাকে, যেটা আসলে দেখেই বোঝা যেতেছে। আর এই ধরনের বোর্ডে হচ্ছে বোর্ডে ট্র্যাকিং করা যায় সম্ভবত আর কি, যে বোর্ডগুলো দেখলাম এগুলো ট্র্যাকিংয়ের বোর্ড। কিছু দোকানপাট আছে, তো আমি ভাবতেছিলাম যে রাস্তা কোন দিক দিয়ে যাব, তো একজনকে হচ্ছে দেখাই দিল যে সামনে দোকানের পিছন দিয়ে যাওয়ার জন্য আর কি। এখানে আসার পরে যে দেখেন যে এখানে ভুইয়া বিরিয়ানি হাউস, কিছু ছোটখাটো আর কি দোকানপাট খাওয়া দাওয়ার জন্য রেস্টুরেন্ট টাইপের আছে। আমি এখানে খাওয়া দাওয়া করি নাই, যার জন্য এখানকার কোনো রিভিউ দিতে পারলাম না। যে সাইডটা থেকে আসলাম সেই সাইডটার ভিউটা হচ্ছে এইরকম, যেটা আসলে অ্যামেজিং। আর যে সাইডটাতে আমরা যাব সেই সাইডটা হচ্ছে সামনের এইরকম, এই সাইডটাতে হচ্ছে আমরা যাব। আসলে এই যে এই রাস্তা দিয়ে যখন নেমে সামনের দিকে আগায় যাচ্ছিলাম, মানে রাস্তার যে কন্ডিশন, এই রাস্তা দেখে হচ্ছে আমার নানা বাড়ি ফরিদপুরের কথা মনে পড়ে গেছে আমার। কারণ অনেক বছর আগে যখন ছোট ছিলাম তখন হচ্ছে ফরিদপুর গেছিলাম নানা বাড়িতে, যদিও এখন ফরিদপুর খুব আপডেট, অনেক উন্নত হয়েছে, কিন্তু যখন সেই সময় যখন গেছিলাম তখন এই ধরনের কিছু রাস্তাঘাট আমাকে পার হইতে হয়েছে, মানে যেটাকে বলা হয় বিল, এই বিলের মধ্যে দিয়ে, বিল না কি বলে, চক চক না বিল বলে, যাই হোক হোয়াট এভার, অনেকের অনেকের মানে অনেক জায়গায় অনেক রকমের বলে। তো এই ধরনের রাস্তাগুলো হচ্ছে এরকম থাকতো, এই জায়গাগুলোতে হাইটে যেতে যে কী কষ্ট হইতো। আর এই ছোটো ছিলাম তো সেই সময় পড়তাম হচ্ছে যে ছোটো ছোটো হিল জুতোগুলো আছে ছোটো বাবুরা যে পরে ওগুলা, তারপরে হচ্ছে মানে এই ধরনের টাইপের জামা, মানে জামাকাপড় খুব গর্জিয়াস জামাকাপড় পরতাম, তারপরে এই ধরনের জুতো পরাইতাম। বেসিক্যালি ফ্যামিলি থেকে হচ্ছে এভাবে সাজিয়ে নিয়ে যেত নানা বাড়িতে, তো আর কি যখন এভাবে হাঁটাচলা করে যাইতাম কিছু কষ্ট হইতো কিন্তু ভালোও লাগতো। তো ওই রাস্তাটা ওভারকাম করে আসার পরে এই যে সামনে এই মানে এইরকম একটা ভিউ পাওয়া গেল। আর বিচে যাবো কি, আমি তো এখানে এসেই ফিদা, যে কোথায় চলে আসলাম এত সুন্দর কেন। কারণ আপনারা সবাই জানেন যে আমার এই সবুজ খুব টানে, সবুজ দেখলে আমার মাথা খারাপ হয়ে যায়, আমি কেমন একটা অ্যাবনর্মাল হয়ে যাই, মানে আমার কাছে এরকম লাগে। তো এই যে কিছু সংখ্যক লোক আছে যারা বিচ থেকে সামনের দিকে আসছে, এই যার কি এখানে চলে আসতেছে, তবে এরা আছে এখানকার স্থানীয়ই, দেখে তাদেরকে বোঝা যেতেছে যে স্থানীয় যারা আছে তারাই। তো এর হাতে আবার দেখলাম অনেকটা আমলকির মতো কি জানো, কিন্তু আসলে এটা আমলকি ছিল না, কি ছিল আমি জানিও না, হুজুর মানুষ তো খুব একটা কথা বললো না, পাত্তা না দিয়ে চলে গেছে আর কি। আমি তো আস্তে আস্তে এখান থেকে ছবি তোলা শুরু করছি, এই যে জায়গাটা এই যে ভিউটা দেখেন তো কেমন লাগে। যদি পরন্ত বিকেলে এসে এখানে চুপচাপ একটু বসে থাকা যেত, একটু সময় কাটানো যেত, তাহলে মানে অন্যরকম একটা অনুভূতি পাওয়া যেত এখানে। অন্যান্য ভিডিওতে ড্রোন দিয়ে বেসিক্যালি এই জায়গাগুলোকেই হচ্ছে দেখানো হয়, উপর থেকে এই জায়গাগুলো এত বেশি সুন্দর লাগে। ইভেন শুধু উপর থেকে কেন, আপনি যে এখান থেকে মানে আমি যে এখান থেকে হাইটে হাইটে যাইতেছি আশেপাশে দেখতেছি, আমার কাছে এটা অন্যরকমের একটা অনুভূতি মনে হইতেছে, অন্যরকম একটা ফিল হইতেছে। আর তার চেয়ে বড়ো কথা সবচেয়ে বেশি ভালো লাগতেছে কচ, এখন লোকজন খুব কম, জনগণ নেই বললেই চলে, আশেপাশে মানে জায়গাগুলো খুবই ফাঁকা, যার কারণে এই জায়গাটা আরও বেশি শান্তশিষ্ট, আরও বেশি সুন্দর লাগতেছে। তো যে বর্ষাকালে হয়তো বা এই জায়গাটা আরও বেশি সুন্দর লাগে, কজে যে যে ছোটো ছোটো মানে ঠেস মূলের কারণে যে সবে যে এই যে জায়গাগুলো ফাঁকা ফাঁকা আছে, এই জায়গাগুলো যখন পানিতে পূর্ণ থাকে তখন এই জায়গাটা আরও বেশি সুন্দর লাগে। আচ্ছা, যেহেতু একটা নতুন স্পট, নতুন বলা যাবে না, অনেকের কাছেই এখন এটা পুরাতন, কিন্তু এই জায়গার এই যে একটা কন্ডিশন মানে জনগণ করে রাখছে বা টুরিস্ট যারা আসে তারা করে রাখছে, মানে এই যে ময়লা আবর্জনা এখানে সেখানে ফেলানো, এইটা আসলে কিন্তু ঠিক না। এখানে যারা দায়িত্বরত আছেন বা যারা এটাকে কন্ট্রোল করেন, মনিটরিং করেন, তারা এই বিষয়গুলোকে একটু খেয়াল করবেন। মানে এত সুন্দর একটা জায়গা, যদি এরকম ময়লা আবর্জনা থাকে তাহলে সেই জিনিসটা এখানে বেমানান, মানে এতটুকুর জন্যই খুব মানে একটা বিচ্ছিরি ব্যাপার হয়ে যায়। যাই হোক, আমরা সুন্দরের মধ্যে ওইটুকু স্কিপ করে যদি সামনের দিকে আগায় যাই তাহলে এত সুন্দর একটা বিচ,
এত সুন্দর, এত বিশাল। আসলে মেইন বিচটা মেবি এইদিকে না, এইদিকে হচ্ছে মানে বিচের একটা সাইড পড়ে গেছে, অন্যদিকে হয়তো বা মেইন বিচটা, তবে মানুষ এইখানে এসেই হচ্ছে ঘোরাফেরা করে। এখন তো বর্ষাকাল না, এখন ভাটার সময়ও চলতেছে, যার কারণে হচ্ছে এই অনেক পানি অনেক দূরে, এটা হচ্ছে জোয়ারের সময় আরও কাছে চলে আসে। আর এখন দূরে থাকা তো খুব ভালো লাগছে। আর এই যে এখানে ছোট 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 ডিমের মতো পুরোটা বিচ জুড়ে, এটা হচ্ছে কাঁকড়াদের বাসা, কাঁকড়ারা আর কি এখানে থাকে। ওরা হচ্ছে এই বালুগুলাকে এরকম করে রাখে না, টিম পারছে আমি আসলে জানি না, হোয়াট এভার, কিন্তু সুন্দর লাগতেছিল। বিকেলের দিকে আসতে পারায় হচ্ছে এই জায়গাটা আরো এত বেশি সুন্দর লাগতেছিল। আর সামনের দিকে কি বলবো, যেহেতু কোনো লোকজন নাই, এরকম শান্তশিষ্ট একটা সমুদ্র যদি নিজে একান্ত ভাবে পাওয়া যায় তাহলে তার কোনো কথাই নাই। ভিডিও দেখে যে এক্সাইটমেন্টটা আমার ভেতরে কাজ করতেছিল সেটা আসলে ফুল ফিলআপ হইলো, কারণ আমি মানে হতাশ না আর কি। ভিডিও দেখতে যেরকম সুন্দর, বাস্তবে আসলে ঠিক তেমনটাই সুন্দর। আর মানুষজন ভিডিওতে এডিট মিডিট করে, অনেক রকমের অনেক কালারফুল লাগে, আর এই কালারফুলটা হচ্ছে মানে ভ্রমণে আসলে সেটা আপনার নিজের কাছে, আপনি আপনার চোখকে যত সুন্দরভাবে সাজাবেন আপনার কাছে প্রকৃতি তত বেশি সুন্দর লাগবে, তত বেশি ভালো লাগবে। যাই হোক, সমুদ্রের মধ্যে কিছুক্ষণ থাকার পরে ভাবলাম যে উপরে গিয়ে কিছুক্ষণ বসি। আর এই যে এগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ঠেসমূল, যারা সুন্দরবনে গেছেন তাদের এই ঠেসমূল সম্পর্কে হচ্ছে জানা আছে। এগুলো হচ্ছে মাটির শেকড়, মানে মাটি না সরি, গাছের শেকড়। এই শেকড়গুলো হচ্ছে মাটির দিক থেকে ঠেলে উপরের দিকে চলে আসে। আর এই ঠেসমূলের কারণে হচ্ছে এই জায়গাটা আরও বেশি সুন্দর লাগে। আর এই যে এই স্পটটা, এটার কথা কি বলবো, আসলে গুলিয়াখালী সি বিচের মেন অ্যাট্রাকশনটাই হচ্ছে এই জায়গাটাতে। বিচ তো বিচ, সেটা তো কক্সবাজারেও আছে, কিন্তু এই যে পরিবেশটা, এই যে মাটির যে কন্ডিশনটা, এইটা আসলে দুর্দান্ত। এখানে অসম্ভব মানে সুন্দর বলার মতো না। কিছুক্ষণ এখানে বসে থাকলেই আপনার অন্য একটা ফিল আসবে। আর যারা ছবি ভিডিও তুল করতে খুব বেশি পছন্দ করেন, ভালোবাসেন, তাদের জন্য এই জায়গাটা বেস্ট। তো ফাইনালি এখানে দেখলাম যে মামা ঝালমুড়ি বিক্রি করতেছে, চাটা বিক্রি করতেছে। তো ভাবলাম যে কিছু খাওয়া হয় নাই, আসার পরের থেকে সারাক্ষণ তো ঘোরাঘুরির মধ্যে ব্যস্ত, তো যার কারণে হচ্ছে আমরা এখান থেকে কিছু ঝালমুড়ি কিনলাম মামার কাছ থেকে। তো মামার ঝালমুড়ি বানানোর প্রসেসিংটাও দেখলাম। অ্যাকচুয়ালি ঢাকা চট্টগ্রামের রান্নাবান্না এগুলোর মধ্যে একটু ডিফারেন্স আছেই, অনেক কিছু ইউজ করে খাবারে, তারপরেও টেস্টটা একটা টুরিস্ট স্পট হিসেবে যেরকম খারাপ না, ভালোই। হচ্ছে লোকাল, আপনি আজকে আসবেন কালকে থাকবেন না, অন্য কেউ আসবে, তো তাদের মানে প্রেজেন্টেশনটাও ঠিক ওরকম ভাবেই থাকে। স্থায়ীভাবে কোনো কিছু হলে সেটার অ্যাক্টিভিটি যেরকম, অস্থায়ী কোনো কিছু সেটার অ্যাক্টিভিটি ওরকম থাকবে না। তো ফাইনালি হয়েছে ঝালমুড়ি। এই ঝালমুড়িটা হচ্ছে মজাই ছিল, আসলে সত্যিই ভালো ছিল। তারপরে নিয়ে নিলাম হচ্ছে এক কাপ চা। ভাবলাম যে এরকম একটা সুন্দর সিচুয়েশনে, প্রায় সন্ধ্যা হয়ে যেতেছে, সমুদ্রের সমুদ্রের সামনে রেখে বসে বসে এক কাপ চা না খাইলেই না। আমি একটু মোটা হয়ে গেছি, এখানে একটা দোলনা ছিল, দোলনাটা দেখে দোলনায় উঠতে ইচ্ছে হচ্ছিলো খুব, কিন্তু এই যে মোটা হওয়ার জন্য ভাবলাম যদি ধাপ করে পড়ে টরে যাই, মান সম্মান তো আর থাকবে না আর কি, লোকজন যাই আসে সবাই, এটা সবার অ্যাটেনশন তখন আমার দিকে থাকবে। তো ফাইনালি আসলে রিক্সটা নিলাম না, যেহেতু সন্ধ্যা হয়ে যেতেছে আর লোকজন খুব কম, টুরিস্ট স্পটে টুরিস্টরা একদমই নাই, তার জন্য আজকের মতো এখান থেকে হচ্ছে টাটা নিয়ে নিলাম। অ্যান্ড ফাইনালি হচ্ছে আবার হচ্ছে সীতাকুণ্ডে এসে রাতের খাবারটা খাই নিলাম। এইখানে অতিথি রেস্টুরেন্টের এই খাবারের লিস্ট মানে ওনাদের যে মেনুটা, এটা আমার খুব ভালো লাগছে, অনেক কিছুই ছিল, কিন্তু ওই মোমেন্টে আসলে উল্টাপাল্টা বা এদিক সেদিক কিছু খাইতে ইচ্ছা করতেছিল না, তাই হচ্ছে একটা বিরিয়ানি ট্রাই করে দেখলাম যে এখানকার বিরিয়ানিটা কেমন। খারাপ ছিল না, বেশ ভালোই। আর আজকের মতো হচ্ছে টাটা, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, বাই।